এবারে কি রাত দখল হবে? পানিহাটি, সোদপুরে পানিহাটিতে বিজেপির নেতা রাতভর একজন নার্সকে বাড়িতে এনে ধর্ষণ করেছেন। পরের দিন সকালে এলাকার মানুষ তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল। কিন্তু এটা নিয়ে দেখলাম না যে সমস্ত প্রতিবাদীরা আরজিকার কাণ্ড নিয়ে লাগাতার আন্দোলন করছেন, তাদের কাউকে দেখলাম না এটা নিয়েও প্রতিবাদ করতে। আপনার মগজ গদি মিডিয়া, আইটি সেল ইত্যাদির মাধ্যমে বিজেপি রিমোট কন্ট্রোলে বন্দি, নিয়ন্ত্রিত হচ্ছে। যাই হোক, রাত জাগার অপেক্ষায় আমিও আছি। যারা প্রতিবাদী করছেন, ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তাদেরকে বলবো এটা নিয়েও প্রতিবাদ করুন, আমরা যেমন করি। দেখুন কি হয়েছিল, এই নিয়ে একটা ছোট্ট রিপোর্ট ব্যাপক শেয়ার করুন। ঘর বন্ধ করে আয়াকে যৌন নির্যাতন, কাঠগড়ায় পানিহাটির বিজেপি নেতা, জানাজানি হতেই পালানোর চেষ্টা বিজেপি নেতার, পরে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার নেতা। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, দফায় দফায় প্রতিবাদে নামছেন ডাক্তার থেকে সাধারণ মানুষ, রাস্তায় নেমেছেন রাজনৈতিক দলের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এই আবহেই আয়াকে ঘরবন্দী করে রাতভর যৌন নির্যাতনের অভিযোগ পানিহাটি নাটাগড়ের বিজেপি নেতার বিরুদ্ধে। যে নেশাগ্রস্ত অবস্থায় আবার বলছেন যে যে আমি বিয়ালা মেয়েদের প্রতি আমার একদম টান নেই, আমার তো মানে যারা আইবুড়ো মেয়ে তাদেরকে আমি একটু বেশি বেশি ভালোবাসি, বেশি করে মানে যত্ন আত্তি করি, এরকম করে। আপনি কোথায় থাকেন? আমি টালিগঞ্জে থাকি। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধা মায়ের দেখাশোনা করার জন্য ওই বিজেপি নেতা টালিগঞ্জ থেকে মহিলাটিকে বাড়িতে নিয়ে আসেন বুধবার। অভিযোগ, সারা রাত মহিলার ওপরে যৌন নির্যাতন চালান স্পন্দন। বৃহস্পতিবার ভোরে কোনো মতে বিজেপি নেতার বাড়ি থেকে পালান ওই মহিলা। পাশের বাড়িতে গিয়ে তিনি স্পন্দনের প্রকৃতির কথা জানান, তারপরে স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলেন ওই বিজেপি নেতাকে। স্থানীয়রা জানিয়েছেন ঘটনা জানাজানি হতে স্পন্দন পালানোর চেষ্টা করেন কিন্তু ধরা পড়ে যান, তারপরে রাস্তায় তাকে ফেলে গণপিটুনি দেওয়া হয়। এরকম ছেলেকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত, সব থেকে বড় কথা, ছেড়ে পিটিয়ে একদম লাশ ফেলে দেওয়া উচিত। কারণ সব জায়গাতে এখন এমন অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে, এই জায়গাটাতে এখনো ওই কেস এখনো ঠিকঠাক ভাবে আরজি করার কেসটা মেটেনি, তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। আর এরকম যদি বারবার ঘটতে থাকে, ও দীর্ঘ দিন ধরে করে যাচ্ছে, কোনো মেয়ে ও রাস্তা দিয়ে যেতে পারে না। যে মেয়ে মেয়ে কেন, কোনো বউ দিদি ও কাউকেই মানে না, ও যেখানে যাকে দেখে সেই মেয়েকেই নিয়ে ওর বলে সবাই কি সবাইকে ওর ভালো লেগেছে, এইটুকানি বাচ্চা মেয়েকে বলছে ভালো লেগেছে, তাহলে কি ভালো লাগার জিনিস আছে? স্থানীয়দের দাবি, স্পন্দন 109 নম্বর বুথের বিজেপি সভাপতি, গত লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী এজেন্ট হয়েছিলেন তিনি, কিন্তু এদিন এই ঘটনার পর নিজেকে বারবার নির্দল বলে জাহির করেন অভিযুক্ত স্পন্দন দাস। বাজে কথা, 6,000 টাকা চেয়েছিল মাত্র। হ্যাঁ, চেয়েছিল না, কেস কবে? তাই যেরকম আপনি বলছেন সেই কেস কবে? আপনি তো মদ্য অবস্থায় রয়েছেন। সারা রাজ্যে বিজেপি এগুলো করাচ্ছে, দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। বিজেপি এগুলো করাচ্ছে এবং বিজেপি আজকে সারা রাজ্যে রেপিস্ট, এবং এত বড় রেপিস্ট হয় না বিজেপি ছাড়া, এটা প্রমাণ হয়ে গেল আজকে। মেয়েটাকে তুলে নিয়ে এসছে, মেয়েটাকে নার্স, যদিও বিজেপি দাবি স্পন্দনের সঙ্গে দলের কোনো যোগ নেই। স্পন্দন দাস, আমি তো সেইভাবে কাউকে চিনি না, আমি নিজে পানিহাটিতে দল আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি 2022 সাল থেকে ওখানকার ইনচার্জ ছিলাম, আমি এ নামে কাউকে চিনি না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ভোলা থানার পুলিশ, গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।